আমি নিউ, আমি নতুন খেলছি, আমি আগে কখনো খেলিনি। আমি সত্যি ভালো খেলতে পারি না, কারণ আমি কখনো খেলিনি। আমি প্রথম খেলছি। ও ফ্রেন্ড, এখানে কিছু পড়ে আছে। এভাবে এগুলো করতে গেলে কি জানি যাই না। চলো, আমার প্রথম কাজ ভিলেজ খোঁজা। আমি আগে ভিলেজ খুঁজি। চিকেন লাগবে, তাহলে খেতে পারবো আমি চিকেন। আর ফেদারও, ও মাই গড, এখানে আবার একটা বিশাল বড় হোল। ওই দেখো, তিনটে হোয়াইট, ও চারটে হোয়াইট হর্স আছে, কিন্তু এখানে আমি নিতে পারবো না, কারণ আমার কাছে স্যাডেল নেই। এদেরকে কী করে নেবো? হ্যাঁ, খুব মিস হবে এদেরকে না নিলে, কিন্তু কিছু করার নেই। আমার কাছে স্যাডেলও নেই, আমার কাছে দড়িও নেই যে ওদেরকে বেঁধে নিয়ে যাবো। ও একে মেরে তো আমি ইয়ে পেতে পারবো। এই দেখো, দেখেছো, লেদার পেয়ে গেছি। তো আমি যখন নিতে পারবো না, মেরে দিয়ে লেদারগুলো নিয়ে নিই। ফ্রেন্ড, জানো তোমরা, এগ তো কখনোই আমি এমনি বানাতে পারবো না সার্ভাইভে। এগ বলতে, এগ যদি আমার লাগে তখন আমাকে সার্ভাইভে নিতে হবে। সার্ভাইভে নিতে পারবো না, ক্রিয়েটিভে নিতে হবে। তো একে মারি, এ খুব বদমাইশ। আরে ও দেখেছেন ফ্রেন্ড, একদম পালাচ্ছে। ও পেয়ে গেছি ফ্রেন্ড। আর তোমরা তো সকলে জানো, যারা মাইনক্রাফট খেলো, যে লেদার দিয়ে টুপি বানানো যায়। তো লেদার দিয়ে আমি টুপি বানাবো। আর টুপি, সরি, টুপিও বানানো যায়, অনেক কিছু আরমারও বানানো যায়। আমার কিছু উল চাই, উল না হলে আমি বেড বানাতে পারবো না। তো আবার তার জন্য এখন সিপ খুঁজতে হবে, ওদের থেকেই তো আমি উল পাবো। আর আমার কাছে উডও নেই, কিন্তু আমি এখন উড খুঁজতে চাইছি না, কারণ আমি এখন আগে ভিলেজ খুঁজতে চাই। আগে ভিলেজ না খুঁজে আমি এখানে যদি এখন উড খুঁজি, তাহলে প্রবলেম হবে। এখানে পুরো মাঠ, এখানেও বাড়ি বানানো যায়, কিন্তু তবু ভিলেজে ছাড়া বাড়ি বানাতে ভালো লাগে না, একা একা থাকতেও ভালো লাগে না। ও ভাই, এত কি করে বানানো, কার্টুন এই যে একটা নৌকা বানিয়ে নিয়ে যাবো। এখানে ফিশ আছে, আমার কাছে এখন কোনো ছিপ নেই, তাহলে ফিশ করবো। এদের মারলেও লেদার পাওয়া যাবে। আর এখানে মিল্ক পাওয়া যায়, কী করে মিল্ক পায় সেটা আমি জানি না। মিল কি করে পায় তোমরা কেউ জানলে আমাকে বলবে। ফ্রেন্ড, আমি ওখানে একটা উট দেখতে পাচ্ছি, একটা উট আমি আগে কাটবো। ফ্রেন্ড, ওই দেখো একটা শিপ পেয়ে গেছি, একে আমি মারতে হবে আগে। একটা বদমাইস, ওকে মারবোই। আরে ভাই, মরে না একদম, একখানা উলে কিছু হবে না। আমার তিনটে উল চাই, আবার কাঠও চাই। আমি আগে এই কাঠগুলোকে কেটে নিই, কারণ রাত হয়ে গেলে আমি যদি বেদ না বানাই, তাহলে আমার জম্বি এসে আবার মেরে দেবে। এই যে কটা আমি উড়াবতো নিচ্ছি, এই কটা তো আমার একটা নৌকা বানানো হয়ে যাবে, আর একটা তরোয়াল বা একটা পিক আপ বানানো হয়ে যাবে। কারণ পিক আপটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার তো কোনো কয়লা লাগলে আমি সেটা নিতে পারবো না। আর আমার কিছু জিনিস লাগবে এই কটাতে, আমার আপাতত আমি দাঁড়ি হয়ে যাবে। আর এখন আমার আর উটও, আরও উট কাটতে হবে। ও মা, এখন আর আমার কাছে উট নেই বেশি। তো চলো, আরও কিছু উট চাই, চলো। ওই দেখো, ওইদিকে গাছ আছে, কিন্তু আমার, আমি একটা কাজ করি, আমার কাছে যে কটা উড আছে, দেখি আমি যদি একটা নৌকা বানাতে পারি তাহলে খুব ভালো হবে। দেখি নৌকা বানিয়ে নিই একটা। আগে তার জন্য আমাকে আগে একটা এটা নিতে হবে, এবার একটা নৌকা। ও আমি ঠিক বানাতে পারবো, তো এটা নিয়ে নিই একটা। কিন্তু ফ্রেন্ড, নৌকা তো বানাতে পারছি না, নৌকা বানানোর মতো আমার কাছে মানে কার্ড নেই নাকি। ও ফ্রেন্ড, আছে একটা নৌকা বানানোর মতো। চলো এবার আমি এটা নৌকা করেই পার করবো, তার আগে এটা আমি ভেঙে নিই, নাহলে আমি ফালতু রেখে গেলে আমার আবার বানাতে হবে। চলো ফ্রেন্ড, দেখো নৌকা করে অনেক আশা নেই আমি
পৌঁছতে পারবো, আর এতে করে গেলে অনেক প্রবলেম হবে। আরে ভাই চলো, আমার কাঠ দিয়ে আপাতত পিকআপ বানাতে হবে, কারণ আমার কাছে আয়রন নেই, আর ওটা ছাড়া তো আমি কোনো কয়লা ফয়লা কিছুই ভাঙতে পারবো না। আয়রন পেলেও আমি আয়রনও ভাঙতে পারবো না যদি আমি এটা না পাই। তো তাড়াতাড়ি তার আগের জন্য কাঠ দিয়েই বানাতে হবে কিংবা স্টোন দিয়ে বানাতে হবে। আর স্টোনটার জন্য আমাকে আগে একটা কাঠের পিকআপই দরকার, কাঠের পিকআপ ছাড়া তো স্টোনও ভাঙতে পারবো না, কি মুশকিল। এখন প্রচুর কাঠ লাগবে। ও মাই গড, এ বাবা এখানেও জানো এ হয়ে যায় বাবা, এখানেও পর্যন্ত বোর্ডে বসে পড়ে। কোথায় আমার বোর্ড? এই তো এ একখানেই বিক তো, হ্যাঁ এইকে মারবো না, থাক পিগের মাংস খেতে চাই না। হ্যাঁ আমার কাছে মাটন আছে আর পিক চাই না। প্যাট তো একদম ভালো লাগে না কাটকাতে, তো দেখি আপাতত একটা পিকআপ মনে হয় বানানো হয়ে যাবে, তারপর বাড়ি বানানোর জন্য পরে তো অনেক কিছুই হবে। তো ফ্রেন্ড 64টার মতো হয়ে গেছে আমার, আপাতত আর লাগবে না। এবার একটা হোয়াইট রঙের ঘোড়া পেলে খুব ভালো হয়, তখন তো 4টে ঘোড়াকেই মেনে দিলাম, কী করবো স্যাডেল ছিল না, আর ওদের থেকেই তো আমি অনেক কিছু ইয়ে পেলাম, তাই জন্য আমার সুবিধাই হলো। এখন আমি কিছুই নেবো না, আপাতত আমি একটা শোল্ড নেবো আর একটা পিকেক্স নেবো, এটা ছাড়া আমার এখন অনেক কাজই করতে পারবো না। লেদারের এগুলো বানানোর জন্য আমার এইগুলো লাগবে, তো আমার কাছে একদমই নেই, আমার আবার অনেক গরু মারতে হবে, তত ঝামেলা। কাঠটা কেটে নিয়ে আয়রনের তো নয়, এটা দিয়ে কেটে গেল। আমার এখন অনেক কাঠ লাগবে, এটা বাড়ি বানানোর জন্য প্রচুর পরিমাণ কাঠ লাগে। তারপর এখন অনেক কিছু খুঁজতে হবে, আয়রনটা মেন খুঁজতে হবে। চলো ফ্রেন্ড, এবার আমি এখন দেখতে পাচ্ছ রাত হয়ে আসছে, কিন্তু আমি একটাও শিপ দেখতে পাচ্ছি না, মেরে একটা বেড বানাবো আবার। ওই না ফ্রেন্ড, এটা তো ওল ফেঁকে মারলে আমাকে ইয়ে মেরে দেবে, ভালো লাগবে না। আর একে টেম্প করানোর জন্য আমার প্রচুর পরিমাণ মাংস দিই, এগুলো খাইয়ে দেখে টেম্প হয় কিনা, একে যদি টেম্প করাতে পারি। ও মা একে এটা এগুলো খাইয়েও টেম্প হবে না, আমার বোনস লাগবে তার জন্য। আমার মনে হয় একে টেম্প করিয়ে নেওয়াটা উচিত হবে ফ্রেন্ড। তো ফ্রেন্ড একে আমি টেম্প করে নিয়েছি, আয় একে মারলে আর আমার মারবে না ও, আর আমার খুব হেল্প করবে, কারণ আমার এই তো এখানে আমার মনে হয় একে মেরে আমি এর এটা নিয়ে নিলে আমার এর ফ্রেন্ড ফ্রেন্ড মেরে দিচ্ছে। মার ভাই তুই কোথায় গেলি আর, তাড়াতাড়ি আয় না, পুষলাম কি করে তোকে, আবার জলে পড়ে গেছিস, আবার মাথা নাড়াচ্ছিস অত বিনাশ। এই দেখ এই তোকে, তোদেরকেও মারবো আমি এবার, এগুলো দিয়ে রুট বানাতে পারবো, কিন্তু দড়ি বানানোর জন্য তো আমার আবার ইয়ে লাগবে। আয় 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 ইয়ে মেরা বেটা মার দোগি, ও মারলে কিন্তু আমার স্লাইম লাগবে, স্লাইমটাও আমি ওই পারে যাবো। হ্যাঁ চলো বোর্ডটা নিয়ে, ওই তুই আয় এসেছে, ও সাঁতরে সাঁতরে আসবে, থাক আমি চলে যাই। লিভ বোর্ড, ওই এ কি নাম ভাই, চল এবার দেখ। দেখো ফ্রেন্ড এবার নেমে গেছে এখান থেকে, চলো এবার আমি ভিলেজ খোঁজাটাই হচ্ছে না আমার, ভিলেজটা তো আগে খুঁজতে হবে। ও আমার মনে হয় এই ঘোড়াটাকে আমি আপাতত এ বানানো উচিত, কারণ আমার একটা ঘোড়া ইমিডিয়েটলি লাগবে, আর তার আগে আগে আমি ফ্রেন্ড এ বন্ধু বানিয়ে নিই। শেক 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 নো ফ্রেন্ড, কী করবো আমি এবার, আমাকে ফেলে দিচ্ছে আগে একে আমার করতে হবে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবি না যাবি না, প্লিজ প্লিজ প্লিজ, বাবা মাথা পড়া মেরে দিলে কে তুই।
মাথা মোটা শিব 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 ভালো লাগে না, একটা ঘোড়া পেয়েছিলাম একে মেরেই দেবো এবার আমি আমি সত্যি কখনো খেলিনি। আমি নতুন খেলছি ফ্রেন্ড, আজকে ফার্স্ট ডে আমার, তো আমি এখনও খুঁজে পেলাম না, আমি কখন খুঁজে পাবো আমি নিজেও জানি না, তো আমার কী করবো আমি নিজেও জানি না সত্যি, আমি এখন খুঁজতে হবে ফ্রেন্ড। এখন আমি আজকের মতো এতটাতেই স্টপ রাখছি, আমি আবার পরে স্টার্ট করবো।